শেষ হাত উপরে যে শর্ট দেওয়া হয়েছে, শর্ট কিন্তু শেষ হাত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি যাচ্ছি কুষ্টিয়ার লাইনি বটতলে বিখ্যাত স্পেশাল দুধ চা সাথে পোড়া রুটি খেতে। এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং কিভাবে দুধ চা তৈরি করা হয় এবং কিভাবে রুটি পোড়ায়ে দেওয়া হয় তো সেটি আপনাদের মাঝে দেখাবো। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরি এবং বিভিন্ন এলাকার সুস্বাদু খাবার থাকলে সেগুলো আমি খাই, খেতে যাই এবং সেগুলো আপনাদেরকে দেখাই এবং আপনাদেরকে জানাই যে কিভাবে তৈরি করা হয়। তারই ভিত্তিতে আজ আমি যাচ্ছি কুষ্টিয়ার লাইনি বটতলে পোড়া রুটি আর দুধ চা খেতে। আজ আমার সাথে যাচ্ছে আশিক। অনুভূতি কেমন? পোড়া রুটি স্পেশাল দুধ চা খেতে যাচ্ছি আমরা। অনেক আসলে খুবই ভালো লাগছে এখন, কিন্তু যাচ্ছে এখন না খাওয়া পর্যন্ত আসলে আমি কোনো কিছু বলতে পারছি না। ঠিক আছে, চলো আমরা যাই। শুনলাম যে আসলে বিখ্যাত চা রুটি, পোড়া রুটি সাথে আবার দুধ চা, নাম শুনেই তো মনে হচ্ছে যে আসলে খাই এখনই এখনই খেয়ে। ঠিক আছে, আমরা যাই খাবো এবং জানাবো আসলে কেমন। তো চলুন য যাক। অবশেষে আমরা পেয়ে গেছি আসলে নারিকেলের যে মালাই হয় সেটা দিয়ে বানানো, ওখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এত পরিমাণ গরম আর একদম ভরে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখে কেমন লাগে? শেষ হাত, শেষ হাত, তোমার কাছে সবই শেষ হাত। রুটি দেখে দেখো তো, আমি খাইছি পোড়া রুটি, কিন্তু পোড়া রুটি আসলে কেটে কেটে দেওয়া হয়েছে তো এটাকে উপরে খুব শর কিনতে হবে, অনেক শর। এখন উপরে কিন্তু প্রচুর পরিমাণে শর দেওয়া হয়েছে, অবশ্যই প্রথমে মুখে দেওয়ার আগে একটু খেয়াল করে মুখে দেবেন, কারণ এই শরটা অনেক গরম, যদি পুড়ে যায় মুখ পুড়ে যেতে পারে। একটু অন্যরকম স্বাদ আছে, যেহেতু পোড়া রুটি, রুটিটার উপরে একটু চিনি জড়ায় পোড়ায় দেওয়া হয়েছে। আপনি কি কোনোদিন দুধ চা খেয়েছেন? না, আমি দুধ চা খাইনি। আমি যে চা বানাই না তার মধ্যে দুধ যাই, সেই চা খেয়েছি আজকে। তাহলে খেয়ে দেখেন দুধ চার সাথে পোড়া রুটি। রুটিটা পোড়ানো, কিন্তু কিছু জায়গায় পোড়ানো হয় নাই। আজ প্রচুর পরিমাণে গরম দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঘেমে একদম শেষ, প্রচুর পরিমাণে গরম পড়ছে আজকে। গরমের মধ্যেই চলে আসলাম আবার গরম জিনিস খাইতে। পোড়া রুটির অন্যরকম স্বাদ আসলে, এমনি চা আমি এখনও মুখে দেয় নাই,
মুখে দিয়ে দেখবো কেমন আসলে। এটা চাটা হচ্ছে কাতলা গাড়ির ঘটি চা খেয়েছিলাম, ঘটি চা ছাড়াও দুধ চা খেয়েছিলাম, যেটা স্পেশাল দুধ চা, কিছুটা সেরকম। কিন্তু যে পরিমাণে আমি নাম শুনেছি হয়তো কুষ্টিয়ার বিখ্যাত, আসলে কাতলা গাড়ির যে চা স্পেশাল চা তার কাছাকাছি কিন্তু তার থেকে ভালো আমার মনে হচ্ছে। উপরে যে সর দেওয়া হয়েছে সর কিন্তু শেষ স্বাদ, ধরো চা ওভারঅল মোটামুটি চলে ভালোই। চা খাইতে খাইতে অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এত ছবি এত ভিডিও এত টিকটক করলে কি আসলে ঠান্ডা না হয়ে যায়? না এটা বড় কথা না, চা জিনিসটা আস্তে আস্তে আমার হাতে পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা হয়ে গেছে। ও যদি আসবে তো চা না, এই যে এখান থেকে বেশি দূরে না, হাতে বসাতে বসাতে না, তুমি বলো যে ছবি তুলতে তুলতে কলের পানি খাচ্ছে। ব্রিজটা কিন্তু সেই ভিউ, এই মনোরম পরিবেশে বসে পিছনে পানি, এটা নদী বা সাগরের ফিল পাবেন। তার এখানে ব্রিজ এবং ধারে বসে খেতে পারবেন। তাছাড়া হচ্ছে ওইদিকে রাস্তার পাড়ে কিন্তু অনেকগুলো চেয়ার এবং টেবিল দেওয়া হয়েছে, এদিক থেকে ওই পর্যন্ত অনেকগুলো, সেখানে বসে কিন্তু চা খেতে পারবেন, সমস্যা নেই। আমরা এখানে সুন্দর পরিবেশটার জন্য আমরা এখানে বসে চা খাচ্ছি। দেখ টিস্যু দিলে, ওয়েটারের কাজ করতেছ খুব ভালো, তুমি যেখানেই যাও সেখানেই কোথাও জেলে হয়ে যাও, কোথাও ওয়েটার হয়ে যাও, তুমি সব কিছু। আমার ভিতরে মানবতা আছে সেটা দেখতে পাচ্ছি। আমাদের চা খাওয়া শেষ, আমরা এখন চলে যাব। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে খেয়ে যেতে পারেন। একটা নতুন একটা আইটেম যেমন পোড়া রুটি সাথে দুধ চা, দুধ চা হয়তো সব জায়গায় হোটেল থেকে ভালো চাও পাবেন, কিন্তু পোড়া রুটির সাথে যে খেতে পারবেন এটা হয়তো অন্য জায়গায় নাও হতে পারে, তো সেটা আপনারা এখানে খেতে পারবেন। এটা হচ্ছে দোকান, আর রাস্তার পাশ দিয়ে কিন্তু বসার জায়গা আছে, তাহলে এখানে বসে কিন্তু খেতে পারেন। আমরা ভিতরে পিছনে যত পানি ছিল তার কারণে আমরা ওখানে বসে খেয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বসে খেতে পারবেন। তো এখন আমরা এখান থেকে চলে যাব, আশি চলে এসেছে, এখন আমরা এখান থেকে বিদায় নেব। সেরে চলে গেলাম ওই যে ওখানে চায়ের দোকানটা, ব্রিজের উপর থেকে দেখা যায়। আপনারা চাইলে কিন্তু ব্রিজের এখান থেকে দেখে ওখানে ব্রিজ পারে যেতে পারবেন। আচ্ছা চায়ের দামটা হয়তো আপনাদের বলা হয়নি, আমরা দুই কাপ চা খেয়েছি এবং দুইটা রুটি খেয়েছি, বিল 80 টাকা নিয়েছে। তার মানে 5 টাকা করে রুটি হইলে মোটামুটি 35 টাকা করে চায়ের দাম। তো চাটা মোটামুটি ভালো ছিল, তবে সেই ভালো যেই পরিমাণ নাম হয়েছে সেইটা না, কারণ আমি কাতলাগাড়ি চা খেয়েছি, আপনারা জানেন ঘটি চা খেয়েছি এবং স্পেশাল দুধ চা খেয়েছি। কাতলাগাড়ির ঘটি চার কথা বাদ দিলাম, যদি কাতলাগাড়ির স্পেশাল দুধ চা যেটা, তার থেকে এই চাটা ভালো না, মোটেও না, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আপনারাও দেখতে পারেন যাচাই করে। আর এখানকার যে এখন আমার কাছে কি খারাপ লেগেছে নাকি আমাকেই এরকম দিয়েছে সেটা আমি যা বলতে পারবো না, তবে এখানে শুধুমাত্র ইন্টারেস্টিং বিষয় এটাই যে এখানে পোড়া রুটি দেওয়া হয়। এই পোড়া রুটির কারণেই কিন্তু আসলে এটা বিখ্যাত এবং নাম করা হয়েছে, তো যেটা কাতলাগাড়িতে নাই, তো যার কারণে কিন্তু এখানে স্পেশাল বিখ্যাত হয়েছে। ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। নিয়মিত এই ধরনের ব্লগ দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।